সুনামগঞ্জের সন্তান দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের রাজধানীর উত্তরায় বাসায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজন শহরে আলাফাত স্কয়ার পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বক্ত, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, দৈনিক সুনামগঞ্জের সম্পাদক বিজন সেন রায়, রিপোর্টার ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক শাহজাহান চৌধুরী, জাকির হোসেন, ইমরানুল হক চৌধুরী। মানববন্ধনে বক্তারা বলেন, যে বা যারা দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের বাসায় হামলা ও ভাঙচুর করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।